extra time. আগামীকাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ও ইস্ট বেঙ্গল এফসি। দুই দলই জয়হীন এবারের আইএসএলে, ফলে এই ম্যাচে কোনো না কোনো একটি দল পয়েন্ট পাবে, এটা কার্যত নিশ্চিত। এবং এই ম্যাচে ইস্ট বেঙ্গলকে বাড়তি সমীহ দিচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেডের হেড কোচ মার্কো বালবুল। বুধবার সাংবাদিক বৈঠকে মার্কো বালবুল জানিয়েছেন, হ্যাঁ, শেষ ম্যাচেও হেরেছে তারা, তাদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে, বিশেষ করে আক্রমণে, এবং তাদের খুব ভালো একটি কোচ রয়েছে। এই লিগের কোনো ম্যাচই সহজ নয়, প্রত্যেকটি বেশ কঠিন। আমরা আমাদের খেলা খেলবো, ঘরের মাঠে আমাদের শৈলী দেখাবো, এবং সমর্থকরা আমাদের জন্য চিৎকার করবে, আর সেই কারণে আমরা নিজেদের প্রথম জয় তোলার জন্য পুরো চেষ্টা করব। কাজটা সহজ হবে না, কিন্তু আমরা জানি আমরা করতে পারবো। আইএসএলে ইস্ট বেঙ্গলের রেকর্ড সেরকম ভালো নয়, 42টি ম্যাচে মাত্র 4টি ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল। এবং এই পরিস্থিতিতে নর্থ ইস্ট ইউনাইটেডের কি বাড়তি সুবিধা থাকবে, এই নিয়ে মার্কো বালবুল বলেছেন, ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে আমরা দেখিয়ে দিয়েছি আমরা একটি ভালো দল, এবং আমরা একটি পয়েন্ট ডিজার্ভ করতাম। তবে বৃহস্পতিবার আমরা সঠিক মনোভাব নিয়েই মাঠে নামব। খেলোয়াড়রা দেখিয়ে দিয়েছে যে তারা কতটা কমিটেড এই ম্যাচের জন্য। কঠিন ম্যাচ নিঃসন্দেহে হবে, তবে ঘরের মাঠে 3 পয়েন্ট তোলার লক্ষ্যে থাকবো আমরা। এদিকে ইস্টবেঙ্গলকে নিয়ে মার্কো বালবুল আরও বলেছেন, ওদের খুব ভালো দল রয়েছে, তবে আমরা নিজেদের দলের ওপরই ফোকাস করছি, এবং কীভাবে ওদের আক্রমণকে রুখে দেওয়া যায় সেই চেষ্টাই করব। এছাড়া কীভাবে সুযোগ তৈরি করা যায় সেই পরিকল্পনা করছি। আইএসএলে কোনো ম্যাচই সহজ নয়, কোনো পার্থক্য করে না আপনি কার বিরুদ্ধে খেলছেন এবং কাদের বিরুদ্ধে খেলছেন। এই লিগে অসাধারণ কিছু প্রতিভা রয়েছে, আমরা নিজেদের স্টাইলের ওপর ফোকাস করব, আমাদের আক্রমণের ওপর জোর দেব, এবং কীভাবে তাদের বিরুদ্ধে ডিফেন্ড করব সেই বিষয়ে নজর দেব। আমি নিশ্চিত আমরা ভালোভাবেই ফিরে আসব। সব মিলিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড কোচ বেশ প্রত্যয়ী এই ম্যাচে জয় পাওয়ার জন্য, ফলে কাজটা কঠিন হবে লাল হলুদ ব্রিগেডের জন্য, তা বলাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।